পিটা খুলি আনবো, এখন মামলা হবে আপনার নামে। আমি সেই ব্যর্থ হইতে আমি খুবই চিন্তায় দুঃখে পড়ে গেছি। আমি ভূমিহীন মজিরন বেগমের স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগে উপহারের ঘর পেয়ে সেখানেই স্বস্তিতে বসবাস করছিলেন এই নারী। ঘর হয়েছে, সঙ্গে বিদ্যুৎ সংযোগ। অন্যের বাড়িতে কাজ করে স্বাচ্ছন্দ্যেই চলছিলেন তিনি। কিন্তু চলতি মাসের বিদ্যুৎ বিল দেখে তার মাথায় হাত, কপালে দুশ্চিন্তার ভাঁজ। কোথায় পাবেন এত টাকা? কিভাবে পরিশোধ করবেন বিশাল অঙ্কের এই বিদ্যুৎ বিল? শুধু ফ্যান লাইট জ্বালিয়ে মাস শেষে কত টাকাই বা বিল আসতে পারে? স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনার শরীরের প্রতিটি অঙ্গ কতটুকু সুস্থ আছে তা জানুন মাত্র 15 মিনিটে EW ভিলা মেডিকা বাংলাদেশ। কিন্তু অবিশ্বাস্য হলেও বাস্তব, প্রধানমন্ত্রীর উপহারের ঘরে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মে মাসে মজিরন বেগমের বিদ্যুৎ বিল হিসেবে উল্লেখ করেছে 54,237 টাকা, যেখানে মার্চ ও এপ্রিল মাসে 230 টাকা করে বিল দিয়েছেন মজিরন বেগম। এখন উপায় না পেয়ে হাহাকার অবস্থায় দিন যাপন করছেন এই নারী। 200 থেকে 300-250 টাকা বিল দেই, দিয়ে আমি যখন বিলের কাগজ হাতে পাইছি তখন আমার এক মাসে হুট করে এত 54,000 টাকা বিল আসছে। আমি দিয়ে তারপর আমি গেলাম, এই কথাই বললো, কয় আপনি যদি না জ্বলাইতো তাহলে কি এত বিল আসতো? তাহলে আপনি যান না, পা আমি ফির কইলাম কেন যাব, আমার বিলটা সংশোধন করে দেন। তা PM-এ বললো আপনি যান, মিটার খুলি আনা হবে। পল্লী বিদ্যুতের মে মাসের বিলের কাগজে দেখা গেছে তার বৈদ্যুতিক মিটারের বর্তমান রিডিং 6,945 এবং আগের রিডিং ব্যবহৃত ইউনিট দেখানো হয়েছে 4,068। 27 মে জরিমানা ছাড়া বিল পরিশোধের তারিখ উল্লেখ করে তাকে 54,237 টাকা পরিশোধ করতে বলা হয়। আর এই টাকা পরিশোধ করতে না পারলে দেখানো হচ্ছে মামলার ভয়, জানান এই ভুক্তভোগী মজিরন বেগম। মিটার খুলি আনবো, এখন মামলা হবে আপনার নামে। আমি সেই ব্যর্থ হইতে আমি খুবই চিন্তায় দুঃখে পড়ে গেছি। আমি পরে অফিসে গেছি, অফিসে যখন গেছি তখন আমাকে বিলের কাগজ দিছে বের করে, দিয়ে যে আমার কাছে নিয়ে গেছি, নিয়ে যায় কয় আপনি কি সমস্যা? স্যার এটা তো আমার এই কেন এত বিল আইসে? কয় আপনি বিল চলান দেখিয়ে তো আইসে, তা আপনি না চলাইলে তো আসবে না, তা আমার ঘরে যান স্যার দেখিয়ে এসেন আমি কি চলাই। পরে আমি দেখলাম পরে আমার কাছ হাতে কাগজ নিল, নিয়ে তোমরা রাগ করিয়ে কাগজ লিখিয়ে আমার হাতে দিল। এ বিষয়ে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা কামালকে কল করলে তিনি কালবেলা প্রতিনিধিকে সরাসরি দেখা করতে বলেন। ফোনে তিনি এসব বিষয়ে কথা বলতে না চাওয়ায় সরাসরি তিনি জানান এই সমস্যা সমাধানে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মজিরন বেগম কুড়িগ্রামের চিলমারি উপজেলার থানাহাট ইউনিয়নের ছোট কুষ্টারি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে বাস করেন। ওই প্রকল্পে তিনি সহ আরও 6 পরিবারের বসবাস। এরই মধ্যে মজিরন বেগম উপজেলা চেয়ারম্যানকে এ বিষয়ে মৌখিক অভিযোগ জানিয়েছেন। মাসারুল হক মুহাজির, কালবেলা।